এই যেটা দেখতে পাচ্ছেন এটাই সুপারমার্কেট, যে কাউকে বলবেন এই দেখুন বাস দাঁড়িয়ে আছে NBSTC, ওই যে শিলিগুড়ি যাচ্ছে। দার্জিলিং থেকে এখন বাড়ি ফেরার পালা। কোথায় পাবেন দার্জিলিং থেকে বাস বা শেয়ার কার? বাসের নতুন সময়সূচি, কতই বা তার ভাড়া? আমরা ফিরেছি শেয়ার কারে করে, দেখাবো পুরোটাই আপনাদের। রোহিণীতে কিছুক্ষণ রেস্ট, এরপরে ডিরেক্টলি শিলিগুড়ি। দার্জিলিং ঘুরে তো শেষ, এবার দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার অপশনগুলো কি, কোথা থেকে কারগুলো পাবেন? প্রথম কথা, যদি এই এই যে ম্যাল দেখতে পাচ্ছেন, ম্যাল থেকে যদি আমরা এই দিক রাস্তাটা ধরে নেমে যাই তাহলে সোজা চলে যাব চকবাজার। চকবাজার থেকে শেয়ার কার যেখানে আমরা নেমেছিলাম সেগুলোকে পাবেন। আর তাছাড়া একটুখানি নামলেই কেভেন্টার্সের সামনে পেয়ে যাবেন হায়ার গাড়ি, ট্যাক্সি, যেগুলো রিজার্ভ করে যাওয়া যায়। সেগুলোর জন্য ভাড়া হচ্ছে 2,500 থেকে ছোটো গাড়িগুলো 2,500 থেকে 3,000-এর মধ্যে, আর বড়ো গাড়ি 3,500 থেকে 4,000-এর মধ্যে। এবার অনেকের কাছে লাগেজ থাকে, তাই যারা রিজার্ভ কার করছেন না, এদিকে আপনাকে সুপারমার্কেট যেতে হচ্ছে বা চকবাজার যেতে হচ্ছে, তাই এরকম লাগেজ নিজেরা ক্যারি করতে হচ্ছে। সেক্ষেত্রে বলে রাখি, এখানে তো হোটেলে বলে রাখবেন, পোর্টারের ব্যবস্থা ওনারাই করে দেন। আমরা যে হোমস্টেতে আছি সেখানেও পোর্টার আছে, পোর্টার আপনার লাগেজগুলো নিয়ে একদম আপনি যেখানে যাবেন সেই বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। 100-200 টাকা মতো নেয়। আমরা একটা ইজি করেছি, কী করেছি জানেন? গুগল ম্যাপেতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে টাইপ করে দিচ্ছি, ধরুন সুপারমার্কেট যাব, টাইপ করে দিচ্ছি, অনেক ইজি রাস্তা, একদম শর্টকাট আছে, ইজিলি নেমে যাচ্ছি, 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ওখানে। এইরকমভাবে ফলো করবেন, আদারওয়াইজ কাউকে জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু ম্যাল থেকে এই নিউ ম্যাল মার্কেটের যে বাজারটা সেটা থেকে একটু এসে আবার একটা টার্ন নিয়ে এই যে আমরা নামছি, এই যে সেই টার্নটা দিয়ে নিচে গেলেই সুপারমার্কেট। এই রাস্তাটা দিয়ে এরকমভাবে ঢুকে যাবেন, ওপরেতে মিরিকের যাওয়ার জন্য শেয়ার কার পেয়ে যাবেন, যেগুলো 200 টাকাতে পৌঁছে যাবেন সোজা মিরিক। তাছাড়াও গ্যাংটক যাওয়ার জন্য পেয়ে যাবেন, সেটারও অপশন আছে। দুপুর 3টা অবধি মিরিক টিরিক এগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, তার মধ্যে আসতে হবে। এই যেটা দেখতে পাচ্ছেন এটাই সুপারমার্কেট, যে কাউকে বলবেন এই দেখুন বাস দাঁড়িয়ে আছে NBSTC, ওই যে শিলিগুড়ি যাচ্ছে, তার সঙ্গে এই যে যত গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেও সব শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া একই হবে 2,500 টাকা। বাট এই জায়গাটা পাওয়া যায় সেটা আপনাদেরকে বলে দিলাম, আর এই জায়গাটায় কখন বাসের সময় আছে চলুন একবার গিয়ে দেখে আসি। 105 কটায় আছে নেক্সট বাস? আচ্ছা, এইটা কাউন্টার আপনাকে দেখিয়ে দিলাম, আর কাউন্টার থেকে আপনাকে বলে দিই 105 টাকা হলো টিকিট। আর সকাল 7টা থেকে বাস শুরু হয় এই জায়গা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য, পরপর বাস আছে, বাসের সময়গুলো আপনাদের বলে দিই। দার্জিলিং থেকে সকাল 7:30 প্রথম শুরু পাবেন, 7:30, 7:45, 10:20, 10:40, 11:20, 11:40, 12:20, 1:30, 2:30, 3:00, লাস্ট বাস পাবেন 4:00 সময়। তো এইটা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার টাইম, 4:00টা সব থেকে লাস্ট, বাট এরকম কিন্তু লাইন পড়ে, তো সেটাকে একটু খেয়াল রাখবেন। এখান থেকে সুখিয়া পকরি জানে গেলে কিতনা ভাড়া পড়তে? 70 রুপিস। বাসের যে কাউন্টারটা আছে সেখান থেকে কিন্তু ভিড় হয়, লাস্ট বাস ছেড়ে যায় 4:00 সময়, যেতে কিন্তু 3.5 থেকে 4 ঘন্টা লাগে, সেই হিসাব করে বাসের টিকিটটা নেবেন। আরেকটা কথা, এই যে লাইনটা পড়ে তাই একটু আগে আসতে হবে, নাহলে কিন্তু লেট হতে পারে। আর আমাদেরও প্ল্যান ছিল বাসে যাওয়ার, বাসে গিয়ে আপনাদেরকে দেখাবো, বাট যেহেতু বৃষ্টি চলে এসেছে এবং আমাদের হাতে সময়টা একটু কম আছে, সেই কারণে আমরা শেয়ার কার নিচ্ছি। এই দেখুন আবার একটা বাস আসছে সামনে, বাসের সময়সূচিটা আপনাদেরকে আরেকবার বলে দিই, সকাল 7টা থেকে শুরু হয় বিকেল 4টা অবধি। সময়সূচিগুলো আমি অলরেডি ডিসক্রিপশনেতে দিয়ে রাখবো, আপনারা একটু ফলো করে নেবেন, যদি কোনো কোয়েরি থাকে সেগুলো বলবেন। বাট হ্যাঁ, এমনিতে অসুবিধা কিছু নেই, বাট একটা অসুবিধা শিলিগুড়ি এই আপনার দার্জিলিংয়ে কিন্তু খুব জ্যাম হচ্ছে, এই যে দেখুন জ্যামগুলো, এই যে এইখানটা আমরা আসার সময় নেমেছিলাম, এখান থেকেও আপনি পেয়ে যাবেন চকবাজার।
দার্জিলিং শহর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ধরুন সুপার মার্কেটের কাছে এই যে জ্যাম পড়ছে, সুপার মার্কেটের কাছে হয়তো কোনো গাড়ি পাচ্ছে না, তাহলে একটুখানি এগিয়ে আসবেন, যে যেখানটা আপনারা আপনাদেরকে দেখালাম যে চৌরাস্তার কাছে আমরা যেখানটা দেখালাম সেখানটা থেকেও আপনি শেয়ার কার পেয়ে যাবেন। তো একটুখানি ডিস্টেন্স, জাস্ট একটুখানি হেঁটে আসলেই পেয়ে যাবেন। আর আমরা কী করেছি বলুন তো, যেহেতু এই দার্জিলিংয়ে এরকম জ্যাম হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা ম্যাল থেকে কিছু কিছু জায়গা হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি। তাহলে কী হবে, মানে সময়টা বেঁচে যাবে আর ইজিলি আমরা পৌঁছে যাচ্ছিলাম। বেশি ডিস্টেন্স নয়, শহরের মধ্যে যে খুব একটা বেশি ডিস্টেন্স তা কিন্তু কিছু নয়। এইখান থেকে এবার আমরা ঘুরে যাব। যদি আপনাদের কথায় কথায় জানানো হয়নি আমরা কোন ট্রেনে যাচ্ছি, সেম ট্রেনই কিন্তু আমরা ফিরছি, কাঞ্চনপূর্ণ এক্সপ্রেসেই ফিরছি। আমাদের কোচ নাম্বার সেম, A1 আমরা পেয়ে গেছি, এটাও ওয়েটিং লিস্ট ছিল বাট পরে কনফার্ম হয়ে গেছে, পেয়ে গেছি। তাই ট্রেনের যে ভিডিওটা আছে আমরা অলরেডি বানিয়েছিলাম, যারা এখনও পর্যন্ত ট্রেনের ভিডিওটা দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। ডিসক্রিপশনেতেও আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, সেটাও ফলো করে নেবেন। ঠিক 1:15 নাগাদ আমরা দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, এখন বাজে অলমোস্ট 3:00, অনেকটা এসে গেছি, সময় লাগবে, এখনও আর একটু সময় লাগবে। বাট পুরো যাত্রাপথটাই এইরকম মেঘ কুয়াশা, এই নিয়েই আজকে আমাদের যাত্রাপথ। রোহিণীতে কিছুক্ষণ রেস্ট, এরপরে ডিরেক্টলি শিলিগুড়ি, দেখা হচ্ছে আবার শিলিগুড়ি গিয়ে। এবার কোশ্চেনের পালা, আপনাদেরকে কোশ্চেনটা যেটা করি এই পর্বে আপনাদের জন্য, কোশ্চেনটা যেটা আছে সেটা হলো, আমরা দার্জিলিং এই গাড়িটা যখন আমরা দার্জিলিং থেকে ছেড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, সেই টাইমটা কখন, আবারও জানিয়ে দিই আপনাদেরকে, জাস্ট আপনাদের নাম আনসার কোথায় থাকেন যে আমাদের কমেন্টটা কমেন্ট করে দেবেন, আমরা সেখান থেকে বেছে নেবো আমাদের ইউটিউব পরিবারের মধ্যে থেকে এবং ইউটিউব পরিবারের বন্ধুদের মধ্যে থেকে বেছে নেবো একজনকে, যারা পেয়ে যাবেন এক্সপ্রেশনের তরফ থেকে একটা গিফট। পৌঁছে তো গেছি শিলিগুড়ি, পৌঁছে আবার একটা ঘটনা ঘটলো, আমাদের যেখান থেকে গাড়িগুলো আর কি ড্রপ করে দেয়, ড্রপ করে বলছে টোটো করে চলে যান স্টেশন, একটুখানি দূর আছে, মানে আপনাকে আধ ঘন্টা মতো সময় লেগে যাবে, একটুখানি যান টোটো করে যান, 30 টাকা করে নেবে পৌঁছে। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, শিলিগুড়ি জংশনের ঠিক সাইডেই গাড়িগুলো নামায়, যেখান থেকে আপনি যদি মনে করেন সময় থেকে হেঁটে চলে আসবেন 5 মিনিটের রাস্তা। এনিওয়েজ এটাই বলার ছিল, এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। দার্জিলিং সিরিজের প্রত্যেকটা পর্ব আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আনটিল দেন আমি পিন্টু, টেক কেয়ার, সাইনিং অফ।